যদি মানে আমার যদি মানে অনেক বড় ক্ষতিও করে ফেলে আমি কিন্তু শিখার নামে গিয়ে মামলা করতে পারবো না মানে ও ওয়াইফ ওয়াইফের নামে মামলা করা যাবে না ওয়াইফ গিয়ে কিন্তু একটু কান্না করলেই কিন্তু আপনি মামলা নিয়ে নেবেন আপনি দারোগা থাকার শর্তে কোনো মেয়ে সাকিবের সাথে সংসার করতে পারবো না লেখা করতে পারবো না এখন বা আপনারা প্রশ্ন করেন কিসের জন্য হ্যাঁ কেন দিবেন না আমার চারটা বাড়ি ছিল আমার যতটুকু টাকা পয়সা ছিল আমার সন্তানের যতটুকু হক ছিল সেই হকগুলো আমি নষ্ট করে আমার হাজবেন্ডের পিছনে আমি ক্ষয় করছি সেই টাকাগুলো তা আমার কষ্টের আমার সন্তানরা আমি দূরে ফালাই দিয়া তারে আমি আমার বুকে রাখছি সেই জিনিস আমার থেকে যদি আরেকটা মেকাই জানে সেই মেয়েরও তো আমি বাঁচতে দেবো না তারও তো দেবো না আমি শিখে জীবিত থাকবো না তিনও মারা যাব আমার কথা নেক্সট আমি

এই জন্য আমি লাস্টে বলছি যে আমি বেঁচে থেকে কি করব আমি সুইসাইড করি আমি মারা যাই আমি গেট লক করে আমি ফ্যানের সাথে ঝুলে গেছিলাম ঝুলে আমি প্রায় মনে হয় পনেরো বিশ সেকেন্ড বা আধা মিনিটের মতো কিন্তু ঝুলেছিলাম ঝুলে থাকার পরেও তখন আমার ঘেট ভাঙ্গা ওরাও ছিল বাইরে ঘেট ভাঙ্গা তারপর বের বের করে দেখে যে আমি ঝুলার

আপনার সবাই মানে উড়ি করতেছি তারপরে আমি যাই শর্টকাটে বলি তার আমি তার দুই কেটে তার আমি বাঁচাইছি আচ্ছা আপনি বাঁচাইলেন একটু পিছনে যাই যেহেতু আপনি বললেন আপনার তিনটা বাড়ি আছিল এই যে ঢাকা নারায়ণগঞ্জের মতো জায়গায় তিনটা বাড়ি অনেক টাকা তা আপনি তো মাত্র তিরিশ হাজার টাকা দিয়েছেন মডেলকে আর একটা মোবাইল কিনে দিয়েছেন আচ্ছা বলি অতিবাসে যখন সাকিবের সাথে আমি দিয়েছি একটা ক্যামেরা দিছি আর একটা মোবাইল দিছি ঠিক আছে আর যখন টাকা পয়সা যেত টাকা পয়সা দিতাম আরে কি কোনো কিছু নিয়ে কি আরেক জায়গায় রাখা আছে না 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 আমি কোথায় সেগুলো সেগুলো তোমার কাছে আছে আমি কিন্তু কোথাও গিয়ে রাখা আসিনি ছোট ভাইরে দিয়ে দিন এই যে তুই না না বলতে দেন মোবাইলটা সেই ভাঙা ফলাইছে সেই মোবাইল একবার শেষ এই যে যেটা আমি অতিবাসে দিছি বিয়ের অতি অতিবাসে তোমার সাথে আমার সাথে বিয়ে সেই ভাঙা ফলাইছে মোবাইলটা আর ক্যামেরাটা আমি বাংলিস্টারটা আমার রুমে আছে যখন শুনছি বিগ আছে কাপড় চোপড় পুরো পুরো মানে আমি সব তারে দিই আমার ছিল ঋণ ছিল একদিন বলছি যে সাইটটা তখন সত্তর হাজার টাকা ঋণ তখন বলতেছে যে শিখার ঋণ আছে আসলে আমি তারে কোনো কাজে যাইতে দেই না দিলে সে সে ওই ঋণটা সে ক্লিয়ার করবো ঠিক না তখন বলতাছে যে তুমি তোমার কাজে যেতে দাও না ওই ওই জায়গায় ঋণ করে আমি টাকা চালাম টাকাটা তো দিতে তখন ওই টাকাটা আমি দিয়েছিলাম

যেই ছেলে তোমার বাচ্চা নষ্ট করে লাইতে পারে সে ছেলে সব পার যে ছেলে তোমার একটা ছেড়ে দিতে পারে একটা মেয়ে বিয়ে করে তো ছেলে সব পারবে আসলে এটা সবই পারবে কিন্তু সবাই মানে আমার কান্ডা জ্বালা পোড়া করে লাগত মেয়ের মাও আমার বেশিরভাগ মেয়ের মা মানে আমার আমার মাথায় পেড়া দিত আচ্ছা আমরা সাকিবাতে শুনবো একটু আপনাকে যে হালতে সারাই আনছে শিখে আপু নাকি সত্য নয় কথা সত্য তা আপনাকে সে কি কি ইয়াদি আনছে যে আপনি সত্য দিছে কি কি আপনাকে শর্তগুলো হচ্ছে ফার্স্ট অফ অল যে আমি যে মিউজিক ভিডিও গুলা করতাম নাটক সিনেমা করতাম এগুলা কোনো কাজ করা যাবে না যদিও করি শিক্ষাকে নিয়ে করতে হবে অন্য একটা মেয়ের মানে মেয়ের সাথে কাজ করতে পারবো না মানে মুখোমুখি দাঁড়ায় কথা বলবো সেটাও পারবো না মানে আমার চোখে আই কন্টাক্ট হইলেই প্রবলেম যার কারণে আমি মানে টোটালি মিডিয়া থেকে হচ্ছে এখন একটু দূর দূরত্বে আসছি আপনি সত্যি কাজের থেকে এখন আমি কাজ করতেছি থাকবেন এভাবে দেখি আল্লাহ যতদিন রাখে যতদিন বাঁচায় রাখছে আল্লাহ এই আমি তো একটা কথাই বললাম যে পুরুষদের কথার কোনো ভিত্তি নাই নারীরা যেটা বলবে সেটাই আদালতে যাক যেখানে যাক থানায় যাক আমি আমাকে যদি মানে আমার যদি মানে অনেক বড় ক্ষতিও করে ফেলে আমি কিন্তু শিখার নামে গিয়ে মামলা করতে পারবো না মানে ও ওয়াইফ ওয়াইফের নামে মামলা করা যাবে না ওয়াইফ দিয়ে কিন্তু একটু কান্না করলেই কিন্তু আপনি মামলা নিয়ে নেবেন আপনি দারোগা আপনি বলবেন এই চালার বেটা তুই ভালো না খারাপ আমি স্মাগলার না চোর না খুনি না কিলার না আমি চার মাস জেল খাটছি আবার কবে যাবেন জানে মহান আল্লাহ তালা জানে তার আগের বার তো হচ্ছে একদিন আদালত থেকে ছুটে আসছি আপোষ হয়ে আদালত থেকে ছুটে আসছি মানে চালান হইনি ইসে জেলে কিন্তু এইবার হচ্ছে এই চারটা মাস আমার কাছে মনে হয়েছে যে একদম চারটা বছরের মতো লাগছে আমার কাছে আমার মানে বুক ফাইটা কান্না আসে আমি যখন জেলখানার স্মৃতিগুলো মনে করি তখন আমার মানে বুক ফাইটা ফাইটা যায় আমি বলতে পারি না মানে এতটা খারাপ লাগে আমার কাছে যার কারণে ও দেখা করতে গেছে পরে বলছি যে চলে যাও আমার সাথে দেখা করার দরকার নেই কারণ আমি জেলখানাতে অনেক মানে অনেক চাপের মধ্যে ছিলাম একটা মানুষ নতুন নতুন জেলে গেলে কিন্তু অনেক অনেক আছে কিন্তু অনেক জেলখানার মধ্যে অনেক আছে করে যে যে ওই নায়ক জেলে দেখো ওই যে ঘুরতে আসেন মানে এরকম অনেকেই কিন্তু কথা বলে আর জেলখানায় দশ হাজার লোক থাকলে দুই তিন হাজার লোক আমাকে চিনে ওইখানে অনেকেই তো ধরেন আজকে ঢুকছে কালকে ঢুকছে জেলে পরশু দিন ঢুকছে ছয় মাস আগে ঢুকছে তারা আমাকে চিনে চেনার পরে এইভাবে মানে নিজেও লজ্জিত মানে আমি জেলখানায় সুইসাইডের প্ল্যানিং করছি আমি ওখানে মারা যাব আমি বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই দুনিয়াতে তারপর আমি আমি সুন্দর মতো থাকবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তিন মাস পরে বলছি আবার কেন চার মাস জেল তাহলে আবার কেন আবার মিললেন আরো তিনটা মামলা দিতে না আমি বলি এর আগে সতেরো লাখ টাকা একটা মামলা আছে আর মামলা এটা আমার এক বছর আগে ঠিক আছে

আমার তো এটা প্রশ্নে আসে না জন্য আমি যতবার জেল দিছি ততবার আমি জিজ্ঞেস সে বলছে তোমার সাথে আমি সংসার করবো তুমি আমার বের করো তারপর এই যে মাতারা যে সেই ফাটাইছে আমার হাজবেন্ড এই কপালি সেটে ওই দিন আমি লাস্ট জিগাইছি আমার লাইফের ফার্স্ট আমি এই যে আমার ফেস জাগাত করছিলাম এই যে এখানে অনেক আমি বলি আমি বলি এটা নিয়ে জেলখানা অনেক ঝামেলা হইছে আমার সাথে আমি যখন আর অনেকে সবে তার আমি একটু বলি সবেদার স্যার তারপর হচ্ছে জেলার স্যার ওনারা খুব ভালো মানুষ যার কারণে আমাকে হচ্ছে ওইখানে কেউ যদি রক্ত রক্ত ঝরায় না শরীর থেকে তাহলে তাদেরকে হচ্ছে ওইখানে ওইটার ভিতরে একটা পাগলাগারত আছে জেলখানার মধ্যে ওইটার নাম হচ্ছে আপনার জল সিঁড়ি বলে ওই জল মধ্যে নিয়ে রাখে যারা পাগলামো করে জেলখানার মধ্যে তো তারা আমাকে পাগলামো দেখেও আমার ওই পাগলামো দেখে মাথা ফাটানো দেখেও আমাকে জল সিঁড়িতে রাখে কারণ জানে যে ও হচ্ছে একটা ডিপ্রেশনে করছে কিন্তু মানসিক অসুস্থ না

কপাল পাটি সেই জন্য আমি লাস্ট তারে তেইশ তারিখে জামিন করবো তারে বলছি যে পঁচিশ তারিখে আমি তোমাকে জামিন করবো মিথ্যা কথা বলছি রবিবারে ডেট দিছি এন দেখে তোমার বিশুদ্ধবারে তারে জামিন করবো তার আমি জিজ্ঞেস করছি এই লাস্ট বার তোমার আমি প্রশ্ন করতেছি তুমি আমার সাথে সংসার যে যতবারই গেছে ততবারই বুঝছি আর ততবারই বলছি যে আমার সাথে সংসার করবো আমার ভিতরে তো একটা ভয় সে আমার বাচ্চা নষ্ট হয়েছে সে আমার একে করছে ধোকা দিছে সে আবার তোমার সাথে ধোকাটা দিতে পারে আমি বহুত আঘাত আমি তোমাকে ধোকা দেই নাই আমি অনেক আঘাত পাইছি ভাই আমি বলি ও একটা কথা কিন্তু এড়াই গেছে সেটা হচ্ছে কি আমি কিন্তু ওর ও মানে ও আমাকে হচ্ছে সংসার করতে বলছে আমি সংসার করতেই যেহেতু হবে তাহলে শান্তিমতো সংসার করি আমি ওরে যখন টাকাটা বললো না যে টাকা দিয়ে গেছি আমি গ্রামে এখন আমার মা বাবাকেও তো আমার দেখতে হবে দেখতে হবে না আমি তখন গেছি মা বাবা আমি বলছি যে যাবো বলছে যান গেছি যাওয়াতে আপনি যে গ্রামে যাচ্ছেন আপনার কি আধা ঘন্টা এক ঘন্টা রাস্তায় লেট হইতে পারে না রাস্তায় লেট হইতে পারে না ভাই আপনার গাড়ির চাকা পাংচার হইতে পারে না

না জানার পরে আমি যখন গ্রামে যাই তখন আমাকে আমাকে কথা বলতে দিবা আমি যখন যাই গ্রামে যাওয়ার পরে আমি সত্য কথা বলবো একটা মিথ্যা কথা বলবো না তারপর হচ্ছে और বিভিন্ন जगह থেকে কল আসে তারপর ও আমাকে এই প্ল্যানিং আমি তো एक्टर আমি কাজ করছি অনেকগুলো নাটক আমি বুঝি যে গল্পের মোড়টা কোন দিক ঘুরে আমাকে গালিগালাজ করছে এই কারণে আমি যেন গ্রামে থাকি আর ও জানো এই দিক দিয়ে এক সপ্তাহ ঠিক ঘুরতে পারে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম প্রোগ্রামে যেতে পারে কাজ করতে পারে কোন প্রোগ্রামে মানে আমি আমি সেটা শু করতেব খালি কিছু আমার রোমে আমি টিকটক করছি এইচআর আর কোনো কিছুই না আর গেছি আপনি এই যে ইয়ে গেছি আমি কিন্তু আসতেছি কালকে তুমি বলছো তুই আর আসবি না আমার বাড়িতে তুই আসলে তোর খবর আছে তোর তুমি যে আইবা যে আমার মারবা কি ওইখান থেকে কিন্তু আমাদের বিচ্ছেদ